এখন আসবে একজন গেস্ট পারফর্মার আসছে মাহফুজ আরিফিন রাতুল তুষার ভাই হাসো সিজন 5 এর ফাইনাল শেষ করে বাড়িতে গেছি মার্সেলের দেওয়া ফ্রিজটা আমার হাতে তুলে দিলাম টিভিটাও আমার হাতে তুলে দিলাম 50,000 টাকাও আমার হাতে তুলে দিলাম এখন মা বলতেছে একা দা তুই ওভেন পাইস নাই আমি বললাম মা ওভেন পাওয়ার জন্য সেমিফাইনালে বাদ পড়া লাগতো কই পড়লি নি রনি ভাই হ্যাঁ ফাইনালের দিন আপনি বলছিলেন না ঘুরে যা বিয়ে করতে হ্যাঁ বিষয়টা আমি সিরিয়াসলি নিছিলাম না কিন্তু আমার বাবা সিরিয়াসলি নিয়ে ফেলছিল তো আমার বাবা এসে আমারে বলছে রাতুল পড়াশোনা শেষ করলি বয়স হয়েছে বিয়েটা করে ফেল আমি বললাম আব্বা এখন কিন্তু আমি বিয়ে শাদী করবো না কোনোভাবেই না কারণ মাত্র পড়াশোনা শেষ করছে এখন হচ্ছে লাইফটা এনজয় করার সময় এই জন্যই তো কইতেছি বিয়েটা করে ফেল তো মারে যায় বললাম যে মা বিয়ে যদি করতেই হয় আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি তাকেই বিয়ে করব মা হাউ মাউ করে চিৎকার কয় আল্লাহ এই দিন দেখার জন্য ওর আমি পেটে ধরছিলাম এই জন্য তোরা বড় করছে আমি মানুষের মধ্যে কেমনে মুখ দেখাবো আমি বললাম মা আমার একটা প্রেম হয়েছে গোপন রোগ হয় নাই সবাই মা বলতেছে এর সাথে গোপন রোগী হইতো নিপুন আপু আমাদের মোস্তফা ভাই হেভি স্টাইলিশ মানুষ হ্যাঁ সবাই জানে খুবই স্টাইলিশ সেদিন দেখে একটা চকচকা ঝকঝকা গেঞ্জি পরে খুব স্টাইলে আইটা বেড়াইতেছে তাই বললাম ভাই গেঞ্জিটা তো অস্থির লাগতেছে অবশ্যই লাগবে কারণ আমি সবসময় ব্র্যান্ডের জিনিস পরি আমি বললাম তাই ভাই এই গেঞ্জি কি ব্র্যান্ডের কয় হ্যাঁ বললাম কোন ব্র্যান্ডের কয় নন ব্র্যান্ডের না না ঠিকই আছে ডিসকালারও তো একটা কালার আমাদের জাহাঙ্গীর ভাই একদিন এক ফকিরকে 1 টাকা ভিক্ষা দিছে ফকির টাকাটা হাতে নিয়ে বলছে এই ভাই এই এখনো কি 1 টাকা ভিক্ষা দেওয়ার জামানা আছে জাহাঙ্গীর ভাই বলছে শোন আমি জীবনে কোনদিন কাউরে ভিক্ষেই দিইনি তোরে তো তাও 1টা টাকা দিছি তুই একবার চিন্তা করে দেখ ফকির খ্যাট করে চোখ বন্ধ করে ফেলাইলো 2 সেকেন্ড পর আবার চোখ খুলে ফেলাইছে জাহাঙ্গীর ভাই বলছে কি হলো কয় শোনেন 1 টাকায় এর সাথে বেশি চিন্তা করতে পারবো না এক রাজার বউয়ের বাচ্চা হবে তো রাজা মোনাজাত ধরছে আল্লাহ তুমি আমার বউরে প্রসব বেদনা দিও না আল্লাহ আমার বউ এই জিনিস সহ্য করতে পারবে না উপর থেকে গায়েবি আওয়াজ আসলো তোর দোয়া কবুল হলো সন্তানের মা প্রসব বেদনা সহ্য করবে না সহ্য করবে তার বাবা যথারীতি যেদিন প্রসবের সময় আসছে রাজা পেয়াদাদের ডাকছে দায়িকা বিছানায় শুয়ে পড়ছে বলছে এই তোরা আমাকে বাতাস কর একটু পর আমার প্রসব বেদনা শুরু হবে এর মধ্যে সেনাপতি দৌড়ায় এসে বলছে রাজামশাই রাজামশাই মন্ত্রী ছাদে ছটফট করতেছে থ্যাংক ইউ বাহ অসাধারণ বিচারকদের কেমন লাগলো অনেকদিন পর আমিন ভাই আপনার নিশ্চয়ই রাতুল এটা রাতুলকে বুকে জড়ায় নেয়া না এটা আমার নিজের প্রতি নিজের ভাল লাগা রিয়েলি প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ নিপুন আপু আপনি প্রথম দেখলেন রাতুলের পারফরমেন্স কেমন লাগলো রাতুল পারফরমেন্স অসাধারণ কিশোর ভাই অনেকদিন পর রাতুল আমাদের মাঝে পারফরমেন্স আমি আমার মনে হয় না যে তোদের ব্যাপারে নতুন করে কিছু বলার আছে তোরা অসাধারণ করেছিস বলেই আজকে এত দূর গেছিস অনেক ভালো আয় একটু কাছে আয় আচ্ছা কেন দুইজন প্রশংসা করলো সবাই প্রশংসা করলো তাও মন খারাপ কেন না আপনি যেটা ভাবতেছেন ওটা না ভাই শেষ করেন ওর মন ভরছে না আপনি খুশি হননি এর পারফরমেন্সে নিপুন আপু আমি খারাপ কি বলেছি না কিছু বলেননি কিন্তু ধরেন দুইজনই বুকে জড়িয়ে ধরল একটু কাছাকাছি পর্যন্ত যাও এইটুকুই অনেক যাও কাছাকাছি ঘুরে আসো বুঝি ভাই এই যে রনি দেখতে পাচ্ছো রনি হ্যাঁ দেখতে পাচ্ছি আমি আপনাকে সামনাসামনি যতটা দেখি চোখ বন্ধ করলে আরো বেশি দেখি রাতুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ